চলমান আন্তর্জাতিক মন্দায় সতর্ক হতে সাশ্রয়ী হচ্ছে সরকার। এটার মানে এমন নয় যে সরকার দেশের সম্পদ লুটপাট করে খেয়েছে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ কৃষক লীগের আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্ব যেখানে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ তুলনামূলক ভালো আছে। পরিস্থিতি সামাল দিয়ে নানা পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি তাদের আমলে লুটপাট করে কম বিদ্যুৎ উৎপাদন করেছে। গ্রামে অর্থনীতি যাতে উন্নত হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। গ্রামে অর্থ যে ভবিষ্যতের জন্য আমরা কোনো রকম বিপদে না পড়ি সেটা মাথায় রেখেই আমরা এই সাশ্রয়ী হচ্ছি। সাশ্রয়ী হওয়ার অর্থ এই না যেখান থেকে একেবারে লুটপাট করে খেয়েছি। লুটপাট তো বিএনপি করে গেছে, আমরা সেই লুটপাট বন্ধ করে উন্নতি করেছি। নইলে মাত্র 3000 কি 3500 মেগাওয়াট বিদ্যুৎ থেকে আজকে 24000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। লুটপাট করলে সেটা করা সম্ভব হতো না। আমরা দেখেছি আমাদের বিএনপির নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে, তো তাদের হাতে হারিকেন ধরায় দিতে হবে। চলমান আন্তর্জাতিক মন্দায় সতর্ক হতে সাশ্রয়ী হচ্ছে সরকার। এটার মানে এমন নয় যে সরকার দেশের সম্পদ লুটপাট করে খেয়েছে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ কৃষক লীগের আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্ব যেখানে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ তুলনামূলক ভালো আছে। পরিস্থিতি সামাল দিয়ে নানা পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি তাদের আমলে লুটপাট করে কম বিদ্যুৎ উৎপাদন করেছে। গ্রামে অর্থনীতি যাতে উন্নত হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। গ্রামে অর্থ যে ভবিষ্যতের জন্য আমরা কোনো রকম বিপদে না পড়ি সেটা মাথায় রেখেই আমরা এই সাশ্রয়ী হচ্ছি। সাশ্রয়ী হওয়ার অর্থ এই না যেখান থেকে একেবারে লুটপাট করে খেয়েছি। লুটপাট তো বিএনপি করে গেছে, আমরা সেই লুটপাট বন্ধ করে উন্নতি করেছি। নইলে মাত্র 3000 কি 3500 মেগাওয়াট বিদ্যুৎ থেকে আজকে 24000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। লুটপাট করলে সেটা করা সম্ভব হতো না। আমরা দেখেছি আমাদের বিএনপির নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে, তো তাদের হাতে হারিকেন ধরায় দিতে হবে। চলমান আন্তর্জাতিক মন্দায় সতর্ক হতে সাশ্রয়ী হচ্ছে সরকার। এটার মানে এমন নয় যে সরকার দেশের সম্পদ লুটপাট করে খেয়েছে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ কৃষক লীগের আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্ব যেখানে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ তুলনামূলক ভালো আছে। পরিস্থিতি সামাল দিয়ে নানা পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি তাদের আমলে লুটপাট করে কম বিদ্যুৎ উৎপাদন করেছে। গ্রামে অর্থনীতি যাতে উন্নত হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। গ্রামে অর্থ যে ভবিষ্যতের জন্য আমরা কোনো রকম বিপদে না পড়ি সেটা মাথায় রেখেই আমরা এই সাশ্রয়ী হচ্ছি। সাশ্রয়ী হওয়ার অর্থ এই না যেখান থেকে একেবারে লুটপাট করে খেয়েছি। লুটপাট তো বিএনপি করে গেছে, আমরা সেই লুটপাট বন্ধ করে উন্নতি করেছি। নইলে মাত্র 3000 কি 3500 মেগাওয়াট বিদ্যুৎ থেকে আজকে 24000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। লুটপাট করলে সেটা করা সম্ভব হতো না। আমরা দেখেছি আমাদের বিএনপির নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে, তো তাদের হাতে হারিকেন ধরায় দিতে হবে।